আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই সুস্থ আছেন। আনার্স কিচেন অ্যান্ড রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর আজকের রেসিপিটা হচ্ছে আনারসের চাটনি বা সালসার রেসিপি। আমরা আনারসটাকে একটু ভিন্ন স্বাদে পরিবেশন করলে বাসার ছোট বড় সবাই পছন্দ করবে। তাহলে চলুন দর্শক, চাটনি রেসিপিটা একবার দেখে নিই। আমি এখানে আনারসের চাটনি তৈরির জন্য খুবই সুন্দর হলুদ কালারের পাকা একটা আনারস নিয়েছি, আর আনারসটাকে আমি খোসা ছাড়িয়ে ব্ল্যাক স্পটগুলো পরিষ্কার করে পছন্দ মতো স্লাইস করে নিয়েছি। দর্শক, আপনিও আপনার পছন্দ মতো স্লাইস করে এটা কেটে নিতে পারেন, অথবা কুচি কুচি করেও নিতে পারেন। আমি আমার পছন্দ মতো করে নিয়েছি। এখন আমি এখানে অন্যান্য উপকরণ যেগুলো মেশাবো, সে তার মধ্যে প্রথমে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি 1/4 চা চামচ মতো লবণ দিয়েছি, 1/4 চা চামচ বিট লবণ দিচ্ছি। আপনি এখানে 1/4 চা চামচ চিনিও দিতে পারেন, আমি চিনিটা দিচ্ছি না কারণ আমার আনারসটা অনেক বেশি সুমিষ্ট, তো আপনি স্বাদ অ্যাডজাস্ট করার জন্য চিনিটা অ্যাড করতে পারেন। দর্শক, এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ মতো মিহি পেঁয়াজ কুচি, একদম এটা আমি কিমা কিমার মতো করে করে ফেলেছি যেন একটু ছোট ছোট পিস মুখে লাগে। এখানে 1/2 চা চামচ মতো আস্ত টালা মরিচকে ফ্লেক্স করে নিয়েছি, আর এখানে ধনে পাতা দিচ্ছি 1 টেবিল চামচ মতো মিহি কুচি করে। এবার আমি সব কিছু একসাথে, আপনি হাতেও মেখে নিতে পারেন অথবা এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চারিদিকে ভালো করে মিশিয়ে নিতে পারেন। চাটনি বা ভর্তা আমরা যেটা করি, তো এইভাবে ঝাঁকিয়ে করে থাকি, তো খুবই সহজ এই রেসিপিটা করা, সবাই জানেন পারেন। তারপরও আমি আমার ওয়েতেই করে থাকি সব সময়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম সহজ যেভাবে মজাদার চাটনিটা। তো এইভাবে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যেন সব কিছু ভালোভাবে মিশে যায়। এবার আপনি তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার চাটনিটা, একটু স্বাদটা আপনি চেক করে নিতে পারেন, টক ঝাল মিষ্টি সব কিছু ঠিক আছে কি না আপনি স্বাদ বুঝে আবার অ্যাড করতে পারেন, এটা স্বাদটা একদম নিজের পছন্দ মতো। তো তৈরি হয়ে গেল আমাদের সেই মজাদার আনারসের চাটনি বা সালসা। রেসিপিটা ভালো লাগলে দর্শক অবশ্যই ট্রাই করে ফিডব্যাক দিয়ে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।